اللهم صل على وعلى দুরুদ শরীফ পড়তে কি কষ্ট হয়? আপনাদের কি কষ্ট হয়? মনে হয় ক্লান্ত। হিজবুল্লাহর ইমাম ডাক দিয়ে তালার কদমে আনছেন পবিত্র আশুরা শরীফ পালন করার জন্য। আশুরা শরীফ কি? যেই 10 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যার কাছে মাথা নত না কইরা সত্যের পতাকা উড্ডীন করছেন, সেই অনুষ্ঠান পালন করার জন্য আসছে। আমাদের অলসতামে দূর করে আমরা নবীকে খুশি করে জোরে জোরে বলব আল্লাহুম্মা বিশ্ববলি বিশ্ববাসীর রক্ষা কবচ, কোটি কোটি জাকেরানদের নয়নমণি, কলিজার বুটা, হাজারের আরো পথের দিশারি, আমার জিন্দা বাবার পাক কদমে কোটি কোটি কদম বসে কদম বসে আরজ করছি। বাবা রেখে যাওয়া মানত মোহাম্মদ পীরজাদা আলহাজ খাজা মিয়া ফয়জান মুজাদ্দিদি সাহেবের পাক কদমে কদম বসে আরজ করছি। মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা হুসাইনি ইসলামের পতাকা ধারণ করে যিনি আছেন, যার হাত দিয়ে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত আল্লাহর হুকুমে মদিনাওয়ালার নেক নজরের বরকতে আমার কিবলা জান সাহেবের তাওয়াজ্জু বলে মহাসত্যের বিজয় পতাকা উড়াবেন সেই মহামানব, যাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পাক কদমে কোটি কোটি কদম বসছে কদম বসে আরজ করছি। খাজা মিয়া সাসাজান মুজাদ্দিদি, খাজা মেজো সাসাজান মুজাদ্দিদি সহ আমার বাজানের আহলে বাইতের সকল আর পাক কদমে দরবার শরীফের পক্ষ তো আলে মুলামাগণ, আমার বাবার এই 22 রশি বিশ্ব জাকের মঞ্জিলে জাকের পার্টির পতাকা হাতে নিয়ে যারা উপস্থিত হয়েছেন আমার জাকের ভাই বোনেরা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় কম, মুয়াজ্জিজ মোহতারাম হযরতে উলামা ইকরাম যা বয়ান করলেন এনাফ, তবুও যেহেতু হুকুমের দরবার আমি কয়েকটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব, আর করতেই হবে যেহেতু ধীরে ধীরে ঘড়ির কাঁটা 11টা বাজে যাবে। কোনো দলিলের প্রয়োজন নাই, আমি কথা বলতেছি এটা সারা পৃথিবীতে চলে যাচ্ছে, কোনো দলিলের প্রয়োজন নাই, কোনো কিতাবের প্রয়োজন নাই, এক কথায় মাবিয়া এবং ইয়াজিদ দুজনেই জাহান্নামী, এতে একমত কারা কারা আমি দেখতে চাই। তাদের অনুসারী যারা তারাও জাহান্নামী, ইয়াজিদের পক্ষে যে সাপাই গাবে যারা গাবে তারাও একটু জোরে বলেন না, সারা পৃথিবীতে আপনাদের কণ্ঠস্বর চলে যাবে। শুধু তাই নয়, আহলে বায়তের মহব্বতের এই আশুরা শরীফের ভিতরে দরবার শরীফের প্রখ্যাত আলেম মাওলানা আব্দুল জলিল জিহাদি সাহেব আশুরার বয়ান করতেছিলেন দরবার শরীফে, হঠাৎ করে দেখলেন 4 জন লোক অপরিচিত দরবার শরীফের ডায়েসের মধ্যে আসছেন। উনি দেখলেন ডায়েসের সাদা কাপড়টার উপরে বালু,
এই লোকগুলি অপরিচিত হয় মেহমান হবে। উনি ওনার গায়ের চাদরটা বিছিয়ে দিলেন, ওনার বয়ান চলতেছে, বয়ান বয়ান তো বয়ান। কিছুক্ষণ পরে উনি চায় দেখে লোক চারটা নাই, ওনার তাকাইতে বাকি কেবলা যান মাইকে টোকা দিয়ে বললেন, জলি জিয়াদি সাহেব হুজরা শরীফে আসেন, তবে আসার সময় চাদরটা নিয়ে আসবেন। জলিল জিহাদি সাহেব চাদরটা কোলের মধ্যে করে হুজরা শরীফে গেলেন, কেবলা যান কেবলামুখী হয়ে বসে বসে চোখের পানি বিসর্জন দিতেছেন, কাঁদতেছেন। জিহাদি সাহেব বলেন কিছুক্ষণ পরে, কেবলা যান আপনা আপনি আমার দিকে ঘুরে বসলেন, আমাকে লক্ষ্য করে বললেন, জিহাদি সাহেব চাদরটা দেন, আমার গায়ের চাদর হুজুরের হাতে দিমু, এটা আদোয়া কয়েকদিন ব্যবহার করলাম। হুজুর বলেন দেন, চাদরটা হুজুর হাতের মধ্যে নিয়ে জুমা খাইলেন। আর হুকুম করলেন, জিহাদি সাহেব এই চাদরটা জীবনে কোনোদিন ব্যবহার করবেন না। জিহাদি বলেন আমি তাকিয়ে আছি কেবলা জানের দিকে, হাকি কি কেবলা যান কাঁদতেছে আর বলতেছে, আপনি যখন আউলাদে রাসূলের বয়ান করতেছিলেন, বয়ানটা এতই ফয়েজপূর্ণ হইতেছিল, মদিনার থেকে আমার দয়াল নবীজি আহলে বায়াত নিয়ে এই দায়েসে হাজির হয়ে গেছে। আল্লাহ খচিত সেই রাঙা পতাকা হাতে নিয়ে আমরা আপনার ডাকে সাড়া দিয়ে আপনার কদমে এসেছি। গুনাহগারদের দরখাস্ত, আমরা যেন হুসাইনি কাপেলার সৈনিক হয়ে আপনার কদমে আমরণ থাকতে পারি। কারা কারা রাজি দেখি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার প্রথম কথা, ইয়াজিদকে সরাসরি আমরা জাহান্নামী মনে করি না জাহান্নামী? সবাই এবার ইয়াজিদ মাবিয়া সরাসরি জাহান্নামী, আর দুজনের ব্যাপারে আলোচনা করব, একজন হলো নবীর নাতি ইমাম হাসান, আরেকজন হলো ইমাম হুসাইন। কয়জন? রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজনের ব্যাপারে এবার নবীজির সামনের দলিল। দু ভাই হুজুরের সামনে আসলেন, হুজুর বলতেছেন আপনারা মিসকি মিসকি হাসেন কেন? ইমাম হুসাইন বলেন, না না আমি আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি কি উত্তর দিতে পারবেন? নবীজিরে বলতেছে আপনি কি উত্তর দিতে পারবেন? নবীজি তাকিয়ে আছে ইমাম হুসাইনের দিকে, এমন কি প্রশ্ন আমি উত্তর দিতে পারবো না? অতীতুল মুআব্বালিন ওয়াল আখিরিন, এদমের শুরু এবং শেষ সব আমার কাছে। কোনা না আমি সব জানি, তবে যদি আমার প্রশ্নের উত্তর দেন আমি খুশি হব। নবীজি বলেন তোমার প্রশ্ন কি? কয় সবার সামনে দেওয়া যাবে না, বাগানে চলেন। গোপন জায়গা নিয়ে বলতেছে, না না প্রশ্ন করব। নবীজি বলেন প্রশ্ন করো। এবার ইমাম হুসাইন কয়, না না সবার সামনে কইলে আপনি লজ্জা পাইবেন, এই জন্য বলি নাই, এখন বলতেছি। মর্যাদার দিক থেকে আমনে বড় না আমরা দুই ভাই বড়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারে বলতেছে? আল্লাহর পরে যার চেয়ার জানার সুপারিশ ব্যক্তি রেখে কোনো নবীও জান্নাতে যেতে পারবে না, সেই নবীরে বলতেছে মর্যাদার দিক থেকে আপনি বড়
না আমরা দুই ভাই বড়। নবীজি বলতেছেন আমারে না বানাই রে তো আল্লাহ আমনি করে বানাইতো না, কই যেহেতু বানাইয়াই লাইছে এইবার কর। আল্লাহু আকবার, আল্লাহ যেহেতু বানাই লাইছে এবার কর। নবীজিকে আমি বড়। ইমাম হুসাইন কয় না না আপনার চেয়ে আমরা দুই ভাই বড়, আপনার কাছে কোনো দলিল নাই, তবে আমার কাছে তিনটা দলিল আছে। নবীজি চিন্তায় পড়ে গেলেন, ছোট্ট বাচ্চা বয়স মাত্র 5 বছর, তিনটা দলিলও নিয়ে আইছে। নবীজি কয় আমার কলিজারা এত বড় হয়ে গেল, নানার নাতি যারা আছে তারা বুঝে নাতি কি জিনিস। বুকের মধ্যে চাইপা ধরিয়া নবীজি বলতেছে নানা বলো। ইমাম হুসাইন বলেন নানা প্রথম প্রশ্ন, আপনার চেয়ে আমরা দুই ভাই বড়, প্রথম প্রশ্ন দলিল, আপনার বাবার নাম কি? নবীজি কয় আমার বাবার নাম আবদুল্লাহ। ইমাম হুসাইন হাতের মধ্যে তালি দিয়ে কয় এই নেন দলিল, আপনার বাবা কোন জান্নাতে যাবে এটার দলিল এখনো আসে নাই, তবে আমার বাপেরে চিনেন আসাদুল্লাহির গালিব, আল্লাহর বিজয়ী বাঘ হলো আমার বাবা। রহমতের নবী 10 জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিছে, তন্মধ্যে একজন হলো আমার বাবা, আমরা সেই বাবার সন্তান। এবার বলেন আপনার চেয়ে আমাদের মর্যাদা বেশি না কম? নবীজি কয় এদিক থেকে তো বেশি। এবার ইমাম হুসাইন কয় নানা দ্বিতীয় দলিল, আপনার মার নাম কি? নবীজি কয় আমার মার নাম আমিনা। আপনার মার নাম তো আমিনা আমিও জানি, আপনি আমার মায়ের চিনেন? আল্লাহু আকবার, জোরে জোরে জোরে, আমার মায়ের চিনেন? কারে কয়, বলতেছে নবীজিরে বলতেছে আমার মায়ের চিনেন? নবীজি মিসকে আইজা দিয়ে কয় আপনার মা তো আমার মেয়ে। আরে না, আমার মা ওই মা 6টা রুটি 3 দিনে নিজে না খাইয়া একজন মিসকিন একজন ইয়াতিম একজন কয়দিকে 6টা রুটি 3 দিনে ইফতারের মুহূর্তে দিয়ে দেওয়ার পরে ফজরের সময় জিবরিল আমিন আইসা আমনেরে বলে নাই যে আল্লাহ 6 রুটির বিনিময়ে আমার মায়ের কাছে আল্লাহর 8টা জান্নাত বিক্রি করে দিছে। আল্লাহ, এবার নানা বলেন আমার মার কাছে 8টা জান্নাত বিক্রি করছে আল্লাহ, আপনার মার কাছে 1টা খুঁটি বেচছে? আল্লাহ একবার, আল্লাহ। এবার বলেন আরেকটা দলিল নেবেন, রহমতের নবী আমার মাকে সার্টিফিকেট দিছে আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, আমার ফাতিমা হলো জান্নাতে সব নারীদের সর্দার। না না, আপনার মা যদি জান্নাতে যায়ও আপনার মা কিন্তু আমার মার আন্ডারে থাকবো। এবার বলেন মায়ের দিক থেকে আমি বড় না আপনার, আমরা দুজন বড় না আপনি বড়? নবীজি কয় এদিক থেকেও আপনারা বড়। ইমাম হুসাইন কয় না না দুইটাই তো মানলেন, আর দলিল লাগবো? নবী কয় না তিনটা দলিল না, 2টা দিলেন আরেকটা কি? ইমাম হুসাইন চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলেন না না 3 নম্বর দলিল, আপনি বলেন আপনার নানার নাম কি? নবীজি বলতেছেন আমার নানার নাম আব্দুল ওহাব জোহরি। ইমাম হুসাইন বসার থেকে লাভ দিয়ে উঠিয়া কয় নানা আপনি কি আমার নানারে চিনেন? আল্লাহ আল্লাহ, আপনি কি আমার নানারে চিনেন? আপনার নানা আব্দুল ওহাব জোহরি পাথর বিক্রি করে, আর আপনি আমার নানার পরিচয় জানেন? আমরা দুই ভাই এমন এক নানার নাতি যারে আল্লাহ না বানাইলে জগতের কিছুই বানাইতো না। আল্লাহ, তোমার লাইগা বানাই আছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি, নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি ইমামুল আম্বিয়া, আল্লাহুম্মা সাল্লি ala sayyidina muhammad wa ala ali sayyidina muhammad.
আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমরা যাদেরকে ভালোবাসে আজকে আসছি তারা জান্নাতি? শুধু জান্নাতি না, নবীজিকে যদি বলি ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিরা জান্নাতি তো বটেই, তবে কেম কয় নম্বর জান্নাতি? নবীজি বলতেছে আমার হাসান হুসাইন সাইয়্যেদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতে সমস্ত যুবকদের সর্দার, আই মিন সমস্ত মানুষ জান্নাতে যুবক হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাহলে আমাদের সর্দার ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তাদেরকে ভালোবাসবো। এবার যদি বলি তাদেরকে ভালোবাসলে কি হবে, আল্লাহ রাসূল বলছেন হুমা, ওনাদের দুজনকে যে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসলো। আমার এই দুই নাতির সাথে যে দুশ্মনী করলো সে যেন আমার সাথে দুশ্মনী করলো। আমার সাথে দুশ্মনী করা মানে আল্লাহর সাথে দুশ্মনী করা। এই হাদিস দ্বারা স্পষ্টত প্রমাণ হয়, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে যারা তারা সবাই জাহান্নামী, তারা সবাই কি আর আমরা জান্নাতি? মারহাবা কইছেন না? আমরা কি কোনো সন্দেহ আছে? আমরা হুসাইনি কাপেলার সৈনিক, অনেকেই আছেন হুসাইনি কাপেলার সৈনিক নিজেদেরকে দাবি করেন কিন্তু ভিতরে আবার মা বিয়ারেও পকেটে রাখেন, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুক্তি সাহেব বলছিল এক খাপে দুই তলোয়ার হারে না, কেবলা জান পাক জোবানে ফরমাইছেন বাবা এক খাপে দুই তলোয়ার হারে না, হয়তো সত্য থাকবে নাইলে মিথ্যা থাকবে। এই বিলা হুজুর বলছেন বাবা সত্যই থাকবে, মিথ্যা দুরুবিত হয়ে যাবে। এই মহা সত্যকে প্রতিষ্ঠিত করার জন্যই আমার কেবলা জান একটি পার্টি গঠন করছেন, দল গঠন করছেন, যেই দলের নাম জাকের পার্টি। এবার যদি প্রশ্ন করি বাবা আপনি যে পার্টি করলেন দাদা কোন দলিলের বলে, আমার কেবলা জান বললেন পার্টি আমি করছি দেখেই তোমরা আমারে রাগ করো না, পার্টি তো আল্লাহও করছে, তো আল্লাহ পার্টি করলো এটা আবার কোনটা? কোরআন শরীফ ফুলে দেখলাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান জাতির পিতার নাম ইব্রাহিম, এই মিল্লাতের নাম কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই দলের নাম মুসলিমিন, মুসলমানদের দলের নাম। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে দিছে। এবার যদি বলি আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দলের কথা কইছে, আল্লাহর দলের কথা কি কইছে? হুজুর কয় হ্যাঁ, ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর একটা দল আছে যেই দলের বিজয় অবশ্যই হবে। হুজুর বলেন এটাই জাকের পার্টি, এটাই মনে রাখতে হবে। ইসলাম জিন্দা হোতা হয় হার কারবালা কি বাদ, প্রত্যেকটা কারবালার পরে ইসলাম বিজয় হবে। আমাদের কলিজা, আমাদের ভিতরে যে কি জ্বালা এটা আমরা সব জাকেরান ভালো করে জানি। হে ইমাম, শত বেদনা নিয়ে আপনার কদমে আসি, আপনার কদমে থাকব, আপনার কদমে থাকে আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ত্যাগ করতে রাজি আছি ইনশা, তারপরেও আপনাকে সাইরা যাব না, জাকের পার্টি থেকে দূরে সরব না, রাজি কেউ? আমরা দি অল্প কয়জন, আপনারা দি অল্প কয়জন, আপনারা আবার জাকের পার্টি বিজয় করবেন কেমনে? না না, জাকের পার্টির বিজয় কারবালার ময়দানে ছিল 72 জন, কয়জন? আমরা 72 না আরো বেশি, কয়জন? হুজুর কেবলা জান এই ঘটনা, আজকের এই ঘটনার কথা হুজুর বহু আগে বলছিলেন, কেবলা জান 90 দশকের আগে বলছিল বাবা এমন একটা সময় আসবে, বাচ্চু ভাইকে হুজুর জিজ্ঞাইল ওর শরীফের লোক কেমন, কয় বাবা জায়গা দেওয়ার জায়গা নাই। হুজুরকে বাচ্চু তুই অত বেশি লোক দেখলে কি হবো, আমি তো দেখি বড়ি তোলা ভরে নাই, আল্লাহু আকবার কইতেন না, হাই হাই কাদারে মুড়ি ধরলাম, কোটি কোটি মানুষ হুজুরকে বড়ি তোলা ভরে নাই। আস্তে করে হুজুর একটা টোক্কা দিলেন, বর্তমানে আমরা দেখলাম বড়ই তলা খালি, ঠিক কি না? ঠিক কি না? জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় বলছিলেন
যে আমার ওই 313 জন মুমিন যেদিন সামনে আসবে, এই হাত আকাশে উঠাবে, আল্লাহর শক্তিতে সারা পৃথিবীর মানুষ বলে উঠবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমাদের চিন্তার কারণ আছে, এইগুলো নাই ওইগুলো নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমাদের দুনিয়াতে ভয় নাই, আখেরাতেও ভয় নাই। ওই যে আমাকে ইয়ে আছে না, জিনাইদা, জিনাইদার আমার এক জাকের ভাই আছে, পারভেজ নাম, হুজুর কাবলা ভাইজান, এইমাত্র আপনাদের খবর নিলেন, সকলের পক্ষ থেকে ভাইজানের পাক কদমে কোটি কোটি কদম বসি, আলহামদুলিল্লাহ। তো আমি যেই কথাটা বলতেছিলাম শেষই করে দিই, এই পারভেজ রে গত 2-3 মাস আগে, আর একটু বেশি আগে, এর বলাই নয় না, ভাইজান বললেন, আমি বললাম স্যার বাচ্চা তো নাই, ভাইজান বললেন বাচ্চা হবে, আল্লাহ দিব। কয়েকজন পরে জিজ্ঞেস কিরে পারভেজ খবর কি, কপলাইন হয়েছে, দিছে কে? তাইলে আমাদের ইহকালেও পলাইন দেওয়ানিয়া লোক আছে না নাই? পরকালে জান্নাত দেওয়ার মতো লোক আছে, বাঁচিলে টাকা হইবে, আবার নতুবা হইবে টাকা হাসরের মাজার। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।